আইএমএফ, যেটা বাংলাদেশ ব্যাংকে বসে আপনারা হয়তো জানেন, আইএমএফ অফিস, আইএমএফ কিন্তু এই গত মাসের 24 তারিখে তারা সেটার সাথে বিমত পোষণ করে তারা ওই বন্দরের যেটা রাইট অফ করা হয়েছে সেটা বাদেই 2,42,000 কোটি টাকার হিসেব দিয়েছেন। তার মধ্যে ওই 1,12,000 যেটা বাংলাদেশ ব্যাংক বলেছে সেটা আছে, আর 79,000 কোটি টাকা সেটা যেটা বিভিন্ন মামলার কারণে ঝুলে আছে সেটা, তার সাথে 21,308 কোটি টাকা সেটা নিয়ম বহির্ভূত রিসিডিউলিং, আর 27,192 কোটি টাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, এগুলো আইএমএফ এর হিসাব। এবং তার সাথে আমি যোগ করেছি 54,463 কোটি টাকা যেটা জুনের শেষে রাইট অফ করা ঋণের পরিমাণ। এই হিসেবগুলো সব বাংলাদেশ ব্যাংক অথবা 30% কাছাকাছি যায়। অতএব সেটা আমি বলছি যে এখনো এই লুকানোর এত প্রয়াস সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের এই যে লুকানোর প্রয়াস এবং অর্থমন্ত্রী মহোদয় যেগুলো করছেন সেগুলো আরো লুকানোর প্রয়াসটাকে শক্তিশালী করার জন্য, সেখানে এটা এগুলো সত্ত্বেও খেলাপি ঋণ সংকট আসলে অত্যন্ত গভীর সংকটে পরিণত হয়েছে। এটা ব্যাংকার যারা আছেন, যারা হিসাব রাখেন, তারা এটা জানেন। আর এখানে যিনি ট্রাইব্যুনালের বিরুদ্ধে বললেন, ট্রাইব্যুনালের এই প্রস্তাব আমার নয়, বাংলাদেশের দুজন প্রধান বিচারপতি, একজন বিচারপতি শাহাবুদ্দিন প্রথম যিনি প্রস্তাব করেছেন, এবং সব ঋণ খেলাপির বিরুদ্ধে ট্রাইব্যুনাল করতে বলা হয়নি, শীর্ষ 10 জন প্রত্যেক ব্যাংক। এটা তিনি বিচার ব্যবস্থা সম্পর্কে নিশ্চয়ই ভালো জানেন, যিনি বলছেন তার চাইতেও ভালো জানেন, আমার চাইতেও ভালো জানেন বিচারপতি শাহাবুদ্দিন। দ্বিতীয় যেটা জ্ঞান তাপস বিচারপতি হাবিবুর রহমান। অতএব এরা যদি বলেন যে এটা করা যায় না, আপনি বলছেন এটা ঠিক নয়, নিশ্চয়ই করা যায়। ট্রাইব্যুনাল যে কোনো বিচার ব্যবস্থায় যদি আমাদের পার্লামেন্ট চায় ট্রাইব্যুনাল করতে পারে। ট্রাইব্যুনালের কথা আমি এই জন্য বলছি যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারেন না, আর অ্যাপিল করলেও সেটার শর্ত এমনভাবে থাকে যে আপনি সহজে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হলে আপনি ওই বিচার আপিলে যাবেন না। সেজন্য আমি বলেছি যে 50% যদি অর্থ ঋণ আদালতের যে মামলায় যে রায় হয়েছে 50% জমা না দিলে তাকে আপিল করতেই দেবো না আমি, তাহলে কিন্তু ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বেরিয়ে যাবে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে, তাদের এই সম্পত্তি প্রয়োগ করতে হবে, কারণ তারা অতি দ্রুত কিন্তু এই পুঁজি পাচার করে দিচ্ছেন, যে কথাটা এখন শুধু বিশ্বাস নয়, এটা বাংলাদেশ থেকে এই যে $9 বিলিয়ন প্রত্যেক বছর বেরিয়ে যাচ্ছে, আমি মনে করি যে এটা আরও বেশি যদি আমরা হুন্ডি সিস্টেমের যে ব্যাপারটা সেটা আরও ভালো করে জানি, যে হুন্ডি সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর কিন্তু পুঁজি বেরিয়ে যাচ্ছে, যেটা কিন্তু এই আমাদের ঋণ খেলাপি যারা ব্যাংক থেকে যারা ঋণ নিচ্ছেন তারা অতি সহজে এখন হুন্ডি সিস্টেমের মাধ্যমে সেটা বের করে নিয়ে যেতে পারে। সেটার জন্য আর ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এগুলো লাগে না, এগুলো এখন অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের হুন্ডি সিস্টেমের কারণে। এবং এটাও খেয়াল রাখবেন যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এত সমস্যা সত্ত্বেও টিকে আছে, কারণ ওই যে আমাদের 1,20,00,000 মানুষ, তাদের অর্ধেকের বেশি মানুষ এখনো কিন্তু তাদের রেমিটেন্স পাঠায় হুন্ডি সিস্টেমের কারণে। কিন্তু যেভাবেই তারা পাঠায়, ফর্মাল চ্যানেলে ইনফর্মাল চ্যানেলে হোক, সেটা আলটিমেটলি ব্যাংকের ডেপোজিট হিসাবে যাবেই, এটা FDR হিসাবে বা অন্য হিসাবে এটা ব্যাংকিং সেক্টরে যাবেই, এবং যার জন্য ব্যাংকিং সেক্টরে আসলে ডেপোজিটের কোনো ঘাটতি তেমনভাবে হচ্ছে না। উদ্বৃত্ত তারল্য আবার সমস্যা হিসেবে দেখা দিয়েছে, এখন কিন্তু তারল্যের ঘাটতি নেই, এবং এই সুবিধাটাই নিচ্ছে আমাদের ঋণ খেলাপিরা। তারা টাকা ফেরত না দিলেও সত্যিকারভাবে কোনো ব্যাংক এই মুহূর্তে ফেল করবে না। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে এখানে হাইপোথেসিস যেটা সেটা খেয়াল রাখবেন যে আমি একেবারে সরাসরি বলেছি যে এই সমস্যার জন্য যারা যারা দায়ী সেটা হলো, আপনারা একটু পৃষ্ঠা 4 একটু যান, যে গবেষণার তাত্ত্বিক অবস্থান হলো বাংলাদেশের 90 উপনিবেশিক প্রান্তীয় পুঁজিবাদী আমলাতান্ত্রিক ও পুঁজি লুণ্ঠনমূলক রাষ্ট্রচরিত্রই খেলাপি ঋণ সমস্যা গুরুতর হওয়ার ক্ষেত্রে
প্রধান খলনায়কের ভূমিকা পালন করছে, মানে রাষ্ট্রের ক্ষমতাসীন মহলের পৃষ্ঠপোষকতা ব্যতি রেখে খেলাবিহীন ঋণ গ্রহীতারা এত দীর্ঘকাল ব্যাংক ঋণ লুণ্ঠন কিছুতেই চালাতে পারে না। এবং সেজন্যই আমার কিন্তু ওই সমাধানের সেখানে আপনারা খেয়াল করেছেন যে সেখানে আমি এটার যে হেডলাইন দিয়েছি সেটা হলো যে সমাধান চাইলে কোন পথে যেতে হবে। তার মানে আমার হাইপোথিসিস, আমার প্রবন্ধের মূল হাইপোথিসিস হলো এই সরকার তারা সমাধান চায় না, কারণ সবচেয়ে বড় ঋণ খেলাপি বাংলাদেশের এই মুহূর্তে সালমান রহমান এবং ভ্যাকসিন গুপ্ত, এবং সালমান রহমান তার বেসরকারি খাতের উপদেষ্টা, আমাদের অর্থমন্ত্রী, হ্যাঁ আমাদের অর্থমন্ত্রী নিজেই ব্যবসায়ী এবং তার ব্যবসায়ীদের প্রতি তার যে দরদ সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। সেজন্য আমি বলেছি সমাধান চাইলে কোন পথে যেতে হবে, এই পাতানো খেলা যেটা চলছে এই পাতানো খেলা দিয়ে বাংলাদেশের খেলাপি ঋণ কখনো আদায় হবে না। আমি এখানে একটা ঘটনার কথা উল্লেখ করতে চাই যে প্রয়াত অর্থমন্ত্রী শাহ কিবরিয়া যখন আমি এগুলো নিয়ে সেই 1998-99 সালে যখন আমি এই প্রেস ক্লাবের পাশের একটা ইয়েতে সেমিনার রুমে আমি যখন বক্তব্য রাখছিলাম, তিনি আমার পরে বক্তব্য রাখতে গিয়ে বললেন আমরা অতি দ্রুত দেউলিয়া আইন করতে যাচ্ছে এবং দেউলিয়া আইন করলে এটা সমাধান হয়ে যাবে, কোট আনকোট অর্থমন্ত্রী কিবরিয়া। বাংলাদেশে দেউলিয়া আইন পাস হয়েছে, দেউলিয়া আইন আদালতে প্রথম যিনি দেউলিয়া ঘোষিত হয়েছিলেন তিনি প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, উনি তাড়াতাড়ি এসে ওই জাতীয় পার্টির একটা ফ্যাকশন তিনি লিড দিতেন, তিনি এসে আবার আওয়ামী লীগে আবার যোগদান করলেন এবং তিনি যতদিন মারা যাওয়া পর্যন্ত আর এই সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে গত 18 বছর ওই আদালত ঘুমিয়ে আছে, আর দেউলিয়া আদালতের দ্বিতীয় কোনো ব্যক্তির মামলার রায় হয়েছে বলে আমরা এখনো শুনতে পাইনি। অতএব এটা পাতানো খেলাটা বন্ধ করতে হবে, এবং সেখানে আমরা বলছি যে অর্থনীতিতে আসলে যে সমস্যার কথা বলছি যে ডেপোজিটের ঘাটতি না থাকায় সরকারের উপরে চাপ আসছে না, এবং সেখানে যে আইনগুলোর কথা আমরা বলছি আমি বারবার প্রথমেই আমার প্রবন্ধ উপস্থাপনের প্রথমেই বলেছি যেগুলো প্রত্যেকটা দেশে নজির আছে এবং সেগুলো আমার বইতে উল্লেখ করেছে। মালয়েশিয়ায় কী আছে সেটাও আমি উল্লেখ করেছি, পাকিস্তানে কী করেছে সেটাও উল্লেখ আছে আমার বইতে, এবং এই যে পাটের পোশাক আসার পরে যখন ধাওয়া দিয়েছিলেন যে হুড়হুড় করে সেখানকার যে ঋণ খেলাপি সমস্যার সমাধান হয়ে গেছে, এখন পাকিস্তানে কিন্তু অত বড় আর ঋণ খেলাপি সমস্যা নাই। ইন্ডিয়াতে কী আছে সেটার উল্লেখ আছে আমার বইতে, এবং ইন্ডিয়ান এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা ইন্ডিয়াতে আছে। অতএব এগুলো কোনোটাই কিন্তু একেবারে আমার মাথা থেকে বেরোয়নি, কারণ আমি তো এসব ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু এগুলো প্রত্যেকটার একটা ভিত্তি আছে এবং সেই ভিত্তির ভিত্তিতে আমি এখনও সেই আপনাদেরকে জানাতে চাই যে আমাদের রাষ্ট্র চরিত্র সেটাই এই সমস্যার মূলে। এবং সেজন্যই বঙ্গবন্ধু কন্যা যাকে আমি আমার বিভিন্ন লেখায় কিন্তু খেয়াল রাখবেন আপনারা, আমি বলি যে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমরা যা কায়েম করেছি সেটা হলো নির্বাচিত প্রধানমন্ত্রীর একনায়কত্ব, এই কথাটা উনি পছন্দ করেন না কিন্তু আমি প্রথম বলেছি, এবং গত নির্বাচনের পরে সেজন্য আমি বলেছি যে যদি ওই ব্যালটে সিল না মারত তাহলে আওয়ামী লীগ জিতত, কিন্তু তারা সেটা বুঝতে না পারাতে আমাদের গণতন্ত্রটাকে তারা ওই ব্যালটে সিল মেরে জালিয়াতির মাধ্যমে শেষ করে দিয়েছেন, আমরা একটা বিপদে পড়ে গেছি যে বিপদ থেকে আমরা সহজ উদ্ধার পাবো না। শেষ কথা হলো যে এখানে খেলাপি ঋণ সমস্যাটা আসলে যে অবস্থায় গেছে যে এটা বাংলাদেশের অর্থনীতিকে বিপদে ফেললে তখন কিন্তু আমরা কি ওই বাইরে থাকবো না, আমাদের সবারই আমানত আছে, আমরা সবাই এই সাধারণ মানুষ যাদের আমানত নিয়ে এই খেয়ানত চলছে এবং পাঠিয়ে হচ্ছে, সেজন্য আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই এই কথাটা বলার জন্য, কিন্তু খেয়াল রাখবেন যে আমার প্রত্যেকটা কথার পেছনে একটা তত্ত্ব আছে, আর এই বইটা এটা পাবলিশ করার পেছনে যে কাহিনী 10টি বছর এটিকে আটকানো হয়েছে, 10টি বছর 1999 সাল থেকে এটা পাবলিশ হয়েছে 2010, কত রকম ভাবে এটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে আমি এখানে বিস্তৃত বলবো না, আর বইয়ের সেই কি বলে মুখবন্ধটা পড়লে আপনারা কিন্তু সেটা এখানে বুঝতে পারবেন। ফরওয়ার্ড লিখেছেন প্রফেসর আনিসুর রহমান, কিন্তু এই যে প্রিফেসটা লিখেছি আমি সেখানে পুরো কাহিনীটা বলা আছে কে কি করেছেন না করেছেন, ওই দোষারোপ করতে চাই না,
কিন্তু এটাই হলো বাংলাদেশে খেলাপি ঋণের উপর একমাত্র পূর্ণাঙ্গ গবেষণা। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আর কেউ যারা যা করেছেন আমি সবগুলি পড়ি, কিন্তু আমি বলবো যে আমি আরো অনেক গভীরে যেতে পেরেছি, সেজন্য আমি বিপদে পড়েছি, আমি শাস্তিও পেয়েছি, কিন্তু আপনারা দোয়া করবেন আমি সত্য কথাটা বলতে পারি। ধন্যবাদ।